কেস চালাতে চাই না আমি কেস উইথড্র করতে চাইছি কেস কম্প্রোমাইজ করতে চাইছি কেস চালাবই না আমরা কেউ কেস চালাবো না কারণ আমাদের মধ্যে মিঠে গেছে আমরা মীমাংসা করে নিয়েছি আমরা মিউচুয়াল করে নিয়েছি আমরা আবার একসাথে চলাফেরা করি আনন্দের সাথে উৎসব প্রতিপালন করি এবং তার সাথে আমরা প্রত্যেকটা উৎসবে একত্রিত হয়ে নিজেরাই সুন্দরভাবে জীবনযাপন করছি সুতরাং আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই বিবাদ নেই ক্ষোভ নেই কিছু নেই আমরা কেস চালাতে চাই না এটা হওয়া স্বাভাবিক এটা হওয়া স্বাভাবিক কারণ হচ্ছে এটাই দেখো মানুষের খুব রাগ বিবাদ দ্বন্দ্ব এটা তো ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় তো হতেই পারে একটা সময় ক্ষোভে বা সেই সিচুয়েশান অনুযায়ী তারা একটা কেস করে ফেলেছে কিন্তু পরবর্তীকালে তারা হচ্ছে অসন্তুষ্ট হচ্ছে বা নিজে নিজে ভাবছে যে না এটা করা উচিত হয়নি একটা সময় আসে মানুষ অনেক তো ফলস কেস হয় আবার অনেক জেনুইন কেস হয় জেনুইন কেস অনেক সময় তারাও কম্প্রোমাইজ করতে চায় মিউচুয়াল করতে চায় উইদ্র করে নিতে চায় তো ফলস কেস তো দূর কী বাদ ফলস কেসটা স্বাভাবিক তাহলে তো এই যে জেনুইন কেসে যারা যারা চায় কেস তুলবে এদের মধ্যে এবং ফলস কেস করেছে এদের মধ্যে অনেকেই জানে না যে কেস তোলা যায় আবার অনেকে জানে কেস তোলা যায় দেখো একটু আইনি বিষয় আলোচনা করতে হবে এখানে তার আগে আমি একটা সাধারণ কথা বলি যেটা হচ্ছে দেখো কোনো অপরাধ যখন হয় সেই অপরাধ হয়তো আমাদের ভুলের বশত বা কোনো মানুষের দ্বারায় কোনো কিছু কারণে হয়তো কেস হয়ে যায় অনেক সময় বা নিজেরা গিয়ে সহিচ্ছাইও করি কিন্তু পরে আমরা কেস তুলতে চাই কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে যে আমি থানায় যাব কেস করব কোর্টে কেস চলে যাবে আবার আমি বলবো আজকের কেস তুলে নেবো এরকমটা হয় না এরকম হবে না এর পিছনে কারণ আছে কারণ একটা সম্পূর্ণ সিস্টেমে চলে একটা প্রসিডিওর আছে এই পুরো দুনিয়া ল মেনটেন করে আইন পুরো দুনিয়াটাকে মেনটেন করে যেমন সারা পৃথিবী প্রত্যেক দেশের আইন আছে আমাদের ভারতবর্ষের আইন আছে তো আমাদের ভারতবর্ষের আইন আমাদের পুরো ভারতবর্ষটাই চালাবে কিভাবে কি হবে না হবে সব আইনে বলা আছে সুতরাং আমি যদি আজকের ভাবলাম কেস করে দিলাম কালকের ভাবছি কেস তুলে নেব এতটা মানে ওই মানে মায়ের হাতের মোয়া বলে না ঠিক আছে যে যখন ইচ্ছা বানালাম খেলাম এরকমটা হয় না এর কিছু নির্দিষ্ট প্রসিডিওর আছে সেটা মেনটেন করতে হয় তো এটা এটা শুনে অনেকে ঘাপড়ে যাবে যে কি আছে না বিষয়টা হচ্ছে এটাই দেখো অপরাধের ধরন আলাদা অপরাধ কিছু হালকা অপরাধ আছে কিছু ভারী অপরাধ আছে যেমন একটা মার্ডার বা একজনকে চড় মারা দুটো কি এক এক না আমি কাউকে মার্ডার করে দিলাম সেই অপরাধের শাস্তি পাওয়াটা অবশ্যই দরকার কাউকে চড় মারলাম সেটা ক্ষোভ বা কোনো কারণে হতে পারে তো তার শাস্তি পাওয়াটা আবশ্যক নয় অনেক সময় মিলেমিশেও যেতে পারে তো এই সব ম্যাটারগুলো আছে এই অফেন্সের ভাগ আছে হেনিয়াস ক্রাইম আছে যেমন যে কোনো অফেন্স পুলিশ বা কোর্ট তখনই স্পেশালভাবে প্রসিডিওরে আনে দেখে এর অফেন্সের গ্র্যাভিটি কতটা আছে অফেন্সটা হয়েছে না হয়নি এই সমস্ত কিছু কগনিজেবেল অফেন্স নন কগনিজেবেল অফেন্স কগনিজেবল অফেন্স মানে যেটা বিচার চালানো অবশ্যই দরকার আর নন কগনিজেবল বিষয়টা যেটা না চালালেও চলবে কিন্তু চলবে তবে আইনি প্রসিডিওর চলবে তাতে তবে সেটা হালকা নন কগনিজেবেল অফেন্সটা হালকা যেটা না বিচার করলে হয় মিউচুয়ালি করা যায় কম্প্রোমাইজ করা যায় উদ্র করে নেওয়া যায় কিন্তু কগনিজেবল অফেন্সে কোনো রকমভাবে এমন কিছু করা যায় না কিন্তু হ্যাঁ নির্দিষ্ট প্রসেসে অ্যাডভোকেট বা আইন বিশেষজ্ঞ যারা আছে তারাই এটা করে দিতে পারে সেটা যারা ল প্র্যাকটিস করে তাদের উপর ঠিক আছে তবে যার অ্যাডভোকেট আছে ধরো আপনাদের অ্যাডভোকেট আছে আপনাদের অ্যাডভোকেটকে বললেন যে আমার এই প্রবলেমটা এই বা এই কেসটাকে আমরা উইথ্রো করতে উনি নির্দিষ্ট প্রসেসে সেই কেসটা তুলে দেবে সেটা যেমন অফেন্স হোক বা যাই হোক সেটা যদি মিউচুয়াল সম্ভব হয় তিনি অবশ্যই করে দেবে তবে সাধারণত যেগুলো হয় না সেগুলো হবে না এবার এখানে বললাম যে কগনিজেবল অফেন্স নন কগনিজেবল অফেন্স আবার বেলেবেল অফেন্স নন বেলেবেল অফেন্স মানে কি ধরো এমন একটা অপরাধ করলাম যার জামিন পাওয়া যায় না তা যার জামিন পাওয়া যায় না মানে তার শাস্তির দিকে এগোবে আর যার জামিন হয়ে যাবে সেটা নর্মাল সুতরাং যদি নন কগনিজেবল অফেন্স হয় তাহলে সে বেল পেয়ে যাবে আর যদি কগনিজেবল অফেন্স হয় তাহলে নন বেলেবেল হয়ে যাবে মানে সে জামিন পাবে না যেহেতু কগনিজেবেল মানে কি একটা হেভি অপরাধ তো এখানে কগনিজেবেল নন কংগনিজেবেল বেলেবেল নন বেলেবেল অল্প ধারণা এলো এবার কম্পাউন্ডেবেল নন কম্পাউন্ডেবল কম্পাউন্ডবেল কম্পাউন্ডেবেল মানে কি যেটা আমরা সেটেলমেন্ট করতে পারি উইথড্রো করতে পারি কম্প্রোমাইজ করতে পারি চাইলে মিউচুয়াল করতে পারি এই সমস্ত কম্পাউন্ডেবেল আর নন কম্পাউন্ডেবেল মানে যেটা কংগ্রিজেবেল অফেন্স নন বেলেবেল অফেন্স সেটা হচ্ছে নন কম্পাউন্ডেবেল যেখানে কম্প্রোমাইজ কোনো কোনোরকমভাবে উইথড্রো রকমভাবে মিউচুয়াল সেটেলমেন্ট হয় না কারণ একটা সিস্টেমে সেটা জঘন্য অপরাধে পৌঁছে দিচ্ছে মার্ডার করলাম কগনিজেবল অফেন্স এটা আবার নন বেলেবেলে যাবে গিয়ে নন কম্পাউন্ডেবল হয়ে যাবে এবং এটা সেশন কোর্টে চলবে বা হাই যাবে সুপ্রিম কোর্টে যাবে যত আপার কোর্ট আছে চলে যাবে তাহলে আমাদের এখানে পরিষ্কার বিষয় হচ্ছে এটা যে আমি কোনো অপরাধ মানে কেস হয়েছে অপরাধকে কেন্দ্র করে আমি যদি চাই ইচ্ছা মতো কেস তুলতে পারবো না এই যে ভাগগুলো আছে এই ভাগের মধ্যে কেসটা কোন ভাগে পড়ছে সেটা কি নন কংনিজেবেলের মধ্যে পড়ছে বেলেবেল অফেন্সি আছে সেটা কি কম্পাউন্ড আছে এইগুলো দেখতে হবে এইগুলো দেখলে আমরা সহজে বুঝতে পারবো যে হ্যাঁ এই কেসটা উঠবে এর জন্য গুগলে সার্চ করতে পারো আইপিসি দেখতে পারো যে হ্যাঁ আইপিসির কোন সেকশনগুলো বেল আছে কোন সেকশনগুলো কংনিজেবেল কোনগুলো নন কংনিজেবেল গুগলে সার্চ করলে পেয়ে যাবে যেহেতু এখন তো সমস্ত আইপিসি যে কোড আছে সেটা তো আপলোড আছে সি আইপিসি এমন সব ল বুক আছে সব আপলোড আছে গুগলে অনলাইনে সব জায়গায় রয়েছে এমনকি ইউটিউবে নানান চ্যানেল রয়েছে সেখানে এমনকি আমার চ্যানেলেও অনেক ভিডিও আমি আপলোড করে রেখেছি সেখানেও পেয়ে যাবে সুতরাং দেখ জানি ব্যাপারটাই খুব পরিষ্কার যেখানে যাবে পেয়ে যাবে এবার এই যে কেস তোলার যে ব্যাপারটা এক সময় কেস করে ফেলেছি এখন কেস তুলে নেব এটাকে কেন্দ্র করে এই যে ক্যাটাগরিগুলো বললাম তার সাথে যে অ্যাডভোকেট কাজ করছে সেই অ্যাডভোকেটের উপর কিছু রেসপন্সিবিলিটি আছে সে যদি চায় সেই বিশেষজ্ঞ সেই মাননীয় অ্যাডভোকেট যে আছে অনারেবেল অ্যাডভোকেট উনি যদি চায় যে কোন প্রসেসে তুলব তোলা যায় কারণ আইন কেন আমরা প্রত্যেকেই চাই যে আমরা ভালোভাবে থাকি তার জন্য যেটা করলে হয় সেটা সবাই চায় আইনও চায় যে মানুষ সুস্থভাবে জীবনযাপন করুক কোনো দিন আইন কিন্তু হস্তক্ষেপ করে না মানুষের সুস্থ জীবনকে কোনো রকমভাবে বাধা তৈরি করতে কোনো দিন চায় না এমন কোনো একটা আইন দেখাতে পারবে যে আইনে বলা আছে যে আইনের মানুষের জীবনকে বাধা দান করছে কোনো আইন নেই মানুষের কম জানকারির কারণে মানুষ ইচ্ছাকৃত কোনো অপরাধ করছে এরকম কারণে মানুষ ফেসে যায় আইনের মধ্যে অনেকে তো আইনকে দোষ দেয় যে এই করেছে ওই করেছে না ভাই তোমার ভুল তুমি আইন জানো না যার কারণে আজকে তুমি প্রবলেমে পড়েছো তুমি একটা দুর্ঘটনা করে ফেলেছো সেই দুর্ঘটনা যা জন্য কে দেয় তুমি একজনকে মার্ডার করেছো একজনকে রেপ করেছো একজনকে বোমা মেরেছো বা কিছু গাঁজা এধার ইধার উধার করে দিচ্ছ তো এর জন্য কে যায় এখন তো আইন তো এখানে রেস্ট্রিক্ট করে দিয়েছে যে এইগুলো করা যাবে না তো সেইগুলোই তো করছে কেউ বলেছে যে তুমি মার্ডার করে এসো তোমাকে জেলে নিয়ে নেবো তুমি থাকো খাও দাও তাই এরকম কোনো গল্প নেই সম্প্রতি দেখে তো জেলের পরিস্থিতি যে যারা যাচ্ছে তারা বলছে কীভাবে মশার খামড় খাচ্ছে তো আরও অনেক সমস্যা রয়েছে তো অফেন্স থেকে দূরে থাকা দরকার কারণ এত বড় একটা দেশ আমাদের ভারতবর্ষ চারিদিকে যে বৈচিত্র্য আছে সেটা উপভোগ করো হ্যাঁ অফেন্স করার কোনো দরকার নেই কারণ সুস্থ জীবন ব্যস্ত করে লাভ নেই অনেক সময় দেখা যাচ্ছে অফেন্স করে আর বেরোতে পারছে না সারা জীবন জেলের মধ্যে চলে যাচ্ছে উৎসব অনুষ্ঠান এত কিছু হচ্ছে আত্মীয় স্বজন পরিবার সব ছাড়খার চলো আজকের কিভাবে কেস তুলতে হবে কী ক্যাটাগরি ক্যাটাগরি সিস্টেম আছে সেটা আমি বললাম এবার বাকিটা নিজস্ব অ্যাডভোকেটের সাথে আলোচনা করে নেবে যে কোন প্রসেসে এগোনো যায় ঠিক আছে ওকে